নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বিষরাশি সেপ্টেম্বর 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এটি আপনারা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে আপনারা নিতে পারেন। কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার আগে আপনারা নিজস্ব জন্মছক একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দিয়ে অ্যানালাইসিস করান। তো এ মাসে যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই ফলাদেশ দিতে চলেছি। প্রথমেই আসি আপনার শরীরগত দিক নিয়ে। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি কিন্তু আপনাদেরকে এ মাসে ভুগাবে না। আপনি বিশ্বরাশির মানুষ, শরীরের গত দিকটা নিয়ে খুব বেশি যে ভুগাবে বা বড় ধরনের কোনো সমস্যা হবে শরীর নিয়ে এমন কোনো কিন্তু নেই। ছোটোখাটো টুকিটাকি একটু অসুবিধা থাকতে পারে, বড় ধরনের সমস্যা কিন্তু শরীর থেকে নেই। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের রাশির চতুর্থভাবে চতুর্থপতির অবস্থান আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। অর্থাৎ পরিবারের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আপনাদের আসবে এবং এই চতুর্থপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে, অর্থাৎ রবি। আপনার কেন্দ্রতিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান মানে এবং দ্বিতীয়পতিকে কানেক্ট করছে, দ্বিতীয়পতি পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান এবং চতুর্থপতিকে নিয়ে মানে দুর্দান্ত যোগ যাকে বলা যায়। কি বলবো, বিষয়রাশির ক্ষেত্রে অর্থের জায়গাটা আমি যদি আনি মানি, মানির জায়গাটা কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই। রোজগার, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে আপনারা অর্থ কিন্তু পাবেন। যারা ব্রোকারি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো। আপনি বিশ্বরাশির মানুষ, আপনি ব্রোকারির সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, আপনি বিশ্বরাশির মানুষ কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো এবং আপনার কর্মপতি ভাগ্যভাবে থাক আসায় কর্মের জায়গাটা কিন্তু প্রশস্ত করবে। আপনি বিশ্বরাশির মানুষ যারা দীর্ঘদিন কর্ম পাচ্ছিলেন না বা কর্মকেন্দ্রিক সমস্যা আসছিল, আপনাদের ক্ষেত্রে একটি হচ্ছে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এই বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজতুল্য কর্মক্ষেত্রে সম্মান কিন্তু আপনাদেরকে দিবে এবং ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা, কোনো দূরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আয় এই সম্ভাবনাটা কিন্তু বিষয়রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে এ মাসে অধিক থেকে অধিকতর খরচ কিন্তু বাড়বে, অর্থাৎ আয় যেমন হবে পাশাপাশি ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, যারা ব্যবসা করছে, কারণ আপনাদের সপ্তম চতুর্থের কানেকশান ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশির মানুষ, সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা বা সন্তানের এডুকেশান বা সন্তানের স্বাস্থ্য হেলথের দিকটা নিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তবে যারা ফিল্ম দুনিয়াতে কাজ করছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছে, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চাপ বা প্রেশার, কাজের প্রেশারটা কিন্তু আপনাদের থাকবে এবং আপনাদের ক্ষেত্রে আপনি বিশ্বরাশির মানুষ প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা থাকুন। প্রেমের ক্ষেত্রে আঘাত, চোখের জল আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ প্রেম সংক্রান্ত দিকটা নিয়ে একটু হলেও কনসাসনেস থাকুন। তবে আপনাদের
আপনি বিশ্বরাশি মানুষ, এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা উচ্চ শিক্ষা করছে তারা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো কোনো কলেজে ভর্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। এবার আসি, আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যেমন একটু হলো সমস্যা, আমি বারবার বলছি এই জায়গাটা আপনার একটু হলো ভেবে চিন্তে এই গান, অর্থাৎ আঘাত পাওয়া, প্রেম থেকে দুঃখ আসা, এই সম্ভাবনাটা কিন্তু এই মাসে আপনাদের বিশেষভাবে কিন্তু থাকছে। পরিবারের ক্ষেত্রে আপনাদের খুব শুভ, কোনো জায়গাতে আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া, আত্মীয় স্বজন থেকে সাহায্য পাওয়া, এই সম্ভাবনাগুলো থাকছে। এবং প্রপার্টি যোগ, নিজস্ব কোনো ভূমি সম্পত্তি, আপনি বিশ্বরাশির মানুষ, কোনো জমি জায়গা কিনা বা ফ্ল্যাট কিনা একটা সম্ভাবনা বা যোগ কিন্তু সৃষ্টি করছে বিশ্বরাশির ক্ষেত্রে। এবং শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের থাকবে, পাশাপাশি শত্রুতার জায়গা, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিলিফের জায়গা কিন্তু আপনাদের থাকছে। এবং রাশিতেই রাহুর অবস্থান আপনাদের আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে। এবং বুধ, পঞ্চম দৃষ্টি বুধের উপর পড়ছে, এবং আপনাদের ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। আপনারা যারা অ্যাডভোকেট বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনারা কিন্তু ভালো, বা আপনারা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, বা যারা এজেন্টের সঙ্গে যুক্ত আছে, কোনো কিছু এজেন্ট, তারা কিন্তু, আপনি বিশ্বরাশির মানুষ, তারা কিন্তু এই সময় ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে, কিন্তু বড় ধরনের যে সমস্যা তা কিন্তু নয়। পিতা মাতার শরীরের জায়গাটা নিয়ে একটু হলো আপনাদের টেনশনের জায়গা কিন্তু থাকছে, পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই টেনশন এর উদ্বেগের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। তবে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু শত্রুতার জায়গা কিন্তু থাকবে, আপনি বিশ্বাসী মানুষ, কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু শত্রুতা থাকবে। আপনারা অবশ্যই কর্মের জায়গাটাতে চোখ কান খুলে কর্ম করুন। এই ছিল বিশ্বরাশির একটা জিস্ট, কেমন যেতে চলেছে একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।